সবাইকে শুভেচ্ছা শুভকামনা এবং আজকের ভিডিওতে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আসছি বাড়ির একটা পরিত্যক্ত দেওয়ালের পাশেই ছোট্ট একটা লম্বা করে এখানে ফার্ম বলবো নাকি প্রজেক্ট বলবো সেটা আপনাদের উপর ছেড়ে দিব। তবে মুরগিগুলোকে পালন করা হচ্ছে এবং সেটা হচ্ছে ফাওমি মুরগি। এবং এই মুরগিটা মিশরীয় একটা নেটিভ চিকেন, কিন্তু আমাদের দেশে একটা বিদেশি মুরগি। তো এই ফাওমি মুরগিগুলোকে খুব আমার কাছে ভালো লেগেছে। খুব ছোট্ট একটা লম্বা একটা জায়গাতে তারা যে মুরগিগুলোকে পালন করছে, তারা খাবার ট্রিটমেন্ট বেশ সব কিছু মিলেই মুরগিগুলো বেশ ভালো আছে। এবং এই যে ছোট্ট একটা আয়োজন, এই আয়োজনটা কিন্তু আপনারা করতেই পারেন, যেটা আজকে আমি আপনাদেরকে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে একটু সহযোগিতা করব। এইটা দেখে আপনাদের একটা আইডিয়া আসবে, যে আইডিয়া কাজে লাগিয়ে আপনারা ইনকামের জায়গাটা তৈরি করতে পারেন। তো ছোট্ট একটা প্রোফাইল আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এই খামারের দৈর্ঘ্যটা এবং প্রস্থ হচ্ছে 25 ফিট, মানে বুঝতেই পারছেন অনেক লম্বা, এবং 5 ফিট হচ্ছে প্রস্থ। এবং দেওয়ালের দুই সাইডে প্লাস্টিকের বা নাইলনের যে নেটগুলো দিয়েই তারা ঘিরে রেখেছে। এবং এই মুরগিগুলোকে বেসিক্যালি তারা মাংসের জন্যই পালন করছে, হয়তো বা কিছু ডিমের জন্য রেখে দিতে পারে। আপাতত অবস্থায় মুরগিগুলোকে যেহেতু পালন করা হচ্ছে, সেহেতু এখানে সব মুরগিগুলোকে একটা কী বলবো মানে ক্লোজ মনিটরিংয়ের মাধ্যমে রাখা হয়েছে। এখানে মুরগির সংখ্যা হলো 300টা এবং বয়স 45 থেকে 50 দিন, এবং সেগুলোর গড় ওজন 450 থেকে 450 গ্রাম আসছে ওজনটা। এখানে যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা আপনার বাসস্থানটা তো বললামই, যে এটা যে জায়গাটা রাখা হচ্ছে সেটা পুরোটা একটা পরিত্যক্ত দেওয়াল ছিল। এটা আসলে সত্য কথা বলতে কি, এটা যে যাওয়া আসা মনে হয় করা হতো, এই যাওয়া আসার সাইটেই কিন্তু মুরগিগুলোকে রাখা হয়েছে এবং করা হচ্ছে, এবং মুরগিগুলোও ভালো আছে। এখানে খাবার হিসাবে যে মুরগিগুলোকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে ফিড দিয়েই মুরগিগুলো করানো হচ্ছে, সেটা হচ্ছে সোনালি মুরগির ফিড। এবং মাঝে মাঝে শাকসবজি ঘাসের যে কুচি অংশটা সেটা এখানে তারা দেয়। এখানে প্রতিদিন 3.5 থেকে 4 কেজি খাবার তারা দেয় প্রতিদিন। এবং এ পর্যন্ত যেহেতু বয়স যেটা বললাম যে আপনার আপনার 45 থেকে 50 দিন, তো এই 45 থেকে 50 দিনে আপনার প্রায় 3.5 বস্তা মতো খাবার অলরেডি খেয়ে ফেলেছে এই মুরগিগুলো। তো এই ছোট্ট একটা আয়োজনে আপনার খরচের খাতগুলো দেখি এবং কী পরিমাণ খরচ হয়েছে সেটা একটু আমরা একটু সার্চ করি। এখানে ফিড যেহেতু লেগেছে 3.5 বস্তা, এখানে 11,520 টাকা আসছে। মেডিসিন বলতে আসলে এখানে যে মেডিসিনগুলো এনারা হচ্ছে আপনার ভিটামিন মিনারেল টাইপের যে এগুলো তারা বেশি সাপ্লাই দিয়েছে, অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছে, এগুলো 2200 টাকার মতো আসছে। শাকসবজি বা গম চালের খুদ এগুলো তারা কিনেছে প্রায় 1300 টাকা দিয়ে, এবং অন্যান্য 800 টাকা। তো মোট হলো 15,820 টাকা। যেহেতু এই মুরগিগুলো সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় রাখা হয়েছে এবং শুধুমাত্র ফিড দিয়েই তারা মুরগিকে পালন করছেন, এই জন্য খরচটা একটু বেড়ে গিয়েছে। যদি তারা ফিডের পাশাপাশি যদি অন্যান্য যে সোর্সগুলো আছে প্রাকৃতিক সোর্সগুলো, এই সোর্সগুলো যদি তারা দেয়, বিশেষ করে আপনার উচি ঘাস লতাপোতা শাকসবজি চাল বা খুদের গমের খুদগুলো এগুলো যদি দেয়, তাহলে হয়তো বা খরচটা একটু কমে আসতো। তো যাই হোক, এই পদ্ধতিটা আমার কাছে মনে হয়েছে বিশেষ করে যাদের জায়গা আছে এরকম, তারা সহজেই চাইলেই করতে পারবে। তো এইটা এখানে একটা সুবিধা অসুবিধা দুটাই আছে এবং দুইটাই সমানেই খামারটা। এটা বড় একটা অসুবিধা হচ্ছে যেহেতু মুরগিগুলো এখানে সারাদিন থাকে, একবারে চুপচাপ বসে থাকে হোক আর যেভাবে হোক, সারাদিন যেহেতু একটা ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় আছে, এখানে ব্যাপক পরিমাণে যেটা হয় কি মানে খাবারটা বেশি লাগে সারাদিন 24 ঘন্টা, যেহেতু বাইরের কোনো সাপ্লিমেন্ট বা সাপ্লাই হচ্ছে না অন্যান্য খাবারে, আলো বা মুক্ত বাতাস তারা পায় না খুব একটা, এবং যার ফলে যেটা হয় এখানে একটা ক্যানাবলিজমের মতো স্বভাবগুলো গড়ে ওঠে, যেহেতু স্পেস কম, আলো, তারপর হচ্ছে মুক্ত বাতাস, বিভিন্ন কারণে এগুলো ক্যানাবলিজম হওয়ার একটা সুযোগ থাকে। যে পাখাগুলো বা পালকগুলো তুলে ফেলা হয়, তারপরে তুলে ফেলে তারপর হচ্ছে মাংসের জন্য দেখা গেছে যে মুরগির যে মাংসগুলো সেগুলো অনেক সময় ঠকর মারে বা ঠকাঠকরি যে স্বভাবটুকু সেটা কিন্তু হয়। তো এই ধরনের স্বভাবগুলো আসলে মুরগির জন্য খুবই ক্ষতি যখন সেটা মারাত্মক আকার ধারণ করে। সেক্ষেত্রে এখানে অ্যামোনিয়া গ্যাস একটু তৈরি হয় তুলনামূলক একটু বেশি, যেহেতু সারাদিন এখানে তারা পায়খানা করে
এবং এটা গ্যাস হয়। এবং এই যে মারাত্মক রোগগুলো মুরগি সেক্টরে, সেগুলো হওয়ার মেন কারণ হচ্ছে আপনার অ্যামোনিয়া, মিথেন বা কার্বন ডাইঅক্সাইড, বিশেষ করে অ্যামোনিয়া গ্যাস সবচেয়ে বেশি দায়ী, এবং নিয়মিত না সরাসরি দায়ী। 80 থেকে 90% মানে 80 থেকে 90% রোগবালাই কিন্তু এই গ্যাসের কারণে হয়। আর এখানে একটা বড় সুবিধা অসুবিধা হলো, সেটা হচ্ছে যে পায়খানাগুলোকে নিয়মিত পরিষ্কার করতে হয়, সেটা লিটার যদি হয় তাতে, সেটা লিটারে হোক বা যদি মনে করে যে বালুতে হোক, কিন্তু এগুলো পরিষ্কার করতে হয়। সুবিধা বলতে এখানে যে সুবিধাটা সেটা হচ্ছে যে আসলে সবসময় দেখাশোনা করতে হয় না, যেহেতু আপনি রেখে দিলেন, তিনবেলা খাবার দিলেন বা দুবেলা খাবার দিয়ে আপনি আপনার বাড়ির অন্যান্য কাজগুলো করতে পারবেন, এই জন্য এটা দেওয়া হয় না। আর আর পায়খানা যেগুলো আছে সেগুলো পরিষ্কার করে আপনার যে বিষটাগুলো সেগুলো মানে বেশ ভালো একটা জৈব সার, এটাকে অনেকেই কৃষিকাজে বিভিন্ন ফল ফলান্তির গাছে এগুলো ব্যবহার করে, এটা একটা সুবিধা পাওয়া যায় আর কি। তো এই যে ছোট্ট একটা আয়োজন পরিত্যক্ত একটা জায়গাতে, এটা দেখে আমার কাছে একটা মনে হয়েছে যে আপনাদের কাছে একটা সুপারিশ করি, যারা আলাপন কৃষির সাথে যারা নিয়মিত প্রোগ্রামগুলো দেখেন বা সঙ্গে থাকেন, মনে করেন যে একটা আইডিয়ানো দরকার, সেজন্য আমার একটা সুপারিশ আপনাদের কাছে যে আপনাদের বাসায় যে কোনো একটা ঘর হতে পারে বা এরকম লম্বা একটা জায়গা হতে পারে, তো এরকম জায়গাগুলোতে আপনারা কাজে লাগাতে পারেন। এবং আপনারা যদি এই ধরনের জায়গাগুলোকে কাজে লাগাতে পারলে, যেটা হয় কি মানে নিজের বাড়ির জন্য নিরাপদ মাংস এবং ডিম যদি হয় সেটা আপনি খেতে পারছেন, পাশাপাশি মনে হলো যে না বাড়তি এখানে অংশ আপনি বিক্রি করবেন, সেটা একটা বাড়তি একটা আয়ের সুযোগও তৈরি হলো। তো এই ধরনের ফিডের পাশাপাশি অন্যান্য প্রাকৃতিক খাবার দিয়েও কিন্তু আপনি করে আপনার খরচটা কমিয়ে আপনি বাড়তি একটা আয়ের একটা রাস্তা তৈরি করে দিলেন, বিশেষ করে বাড়িতে যারা বেকার থাকে বা অবসর সময় যারা বসে থাকে, তারা অন্যান্য কাজের পাশাপাশি এই ধরনের একটা ছোট্ট একটা আয়োজন করতে পারে, যে আয়োজনটাকে তাদের আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে দিবে, তাদের একটা কর্মক্ষেত্র তৈরি হওয়ার একটা সুযোগ থাকবে, এবং পাশাপাশি তারা নিরাপদ মাংস এবং বাড়তি আয়ও করতে পারবে। তো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওতে এই ছোট্ট একটা আয়োজন। তো আপনারা শেষ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে এরকম ভিডিওতে বিভিন্ন তথ্যপাত্র দিয়ে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আপনাদের সুস্থতাই কামনা জানিয়ে আজকে এই পর্যন্তই।